বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর এই ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নারায়ণগঞ্জের ব্রাজিল বাড়ি। 2010 সালে বিশ্বকাপ ফুটবল খেলায় নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে নিজেদের দোতলা বাড়িটি ব্রাজিলের পতাকায় আদলে রং করেন বাড়িটির মালিক জয়নাল আবেদিন টুটুল। 2014 সালে বাড়িটি ভাঙার কাজ চলায় সেবারের বিশ্বকাপে বাড়ির রং পরিবর্তন করা যায়নি। তবে এবার নতুন ছয়তলা ভবনের পুরোটা জুড়েই সাজিয়েছেন ব্রাজিলের পতাকায়। এরই মধ্যে এই বাড়িটি ব্রাজিল বাড়ি হিসেবে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদিন টুটুল বলেন, এই বাড়ি নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। ব্রাজিল বাড়ি দেখতে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে 22 জন ফতুল্লায় আসার কথা রয়েছে। তিনি আরও বলেন, প্রিয় দলের পতাকার রঙে বাড়িটি সাজানোর পর থেকেই এটি ব্রাজিল বাড়ি হিসেবে পরিচিত লাভ করেছে। এই বাড়ি নিয়ে এত আলোচনা হবে তা কখনো ভাবতে পারিনি। এমন কাজ করার শুরুতে আমাকে অনেকে পাগল বলেছে, এখন তারা আমাকে নানাভাবে উৎসাহিত করছে। এই দিকে ব্রাজিল খেলার সময় বাড়িতে বিভিন্ন ধরনের আয়োজনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন টুটুল। ব্রাজিল বাড়ি দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় বাড়ছে। বাড়িতে নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসি ক্যামেরা। লালপুর এলাকায় বাসিন্দা জয়নাল আবেদিন টুটুল 2010 সালে বিশ্বকাপের সময় প্রথম নিজের বাড়ি সাজিয়েছিলেন। সেই সময় তার বাড়িটি ছিল দোতলা। নানা অপ্রীতিকর ঘটনা ব্রাজিলের প্রতি টুটুলের ভালোবাসা একটু কমাতে পারেনি। বাড়িটির ভিতরে আধুনিক সুবিধা সহ সিসি ক্যামেরায় কড়া নিরাপত্তা বাড়িটি জুড়ে। প্রিয় দলের প্রতি ভালোবাসা নজির সৃষ্টি করতেই নিজের ছয়তলা বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন তিনি, যা এরই মধ্যে আলোড়ন তুলছে দেশ ও বিদেশে। শুধু বাড়িটিকে ব্রাজিল পতাকায় সাজানো নয়, বাড়ির নামের প্লেটও এই বাড়ির পরিচিত এখন ব্রাজিল বাড়ি।